ফের ভু মার্কশিট ও সার্টিফিকেট দেখিয়ে পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবা পদে চাকরি নেওয়ার চেষ্টা। এই অভিযোগে সাত পরীক্ষার্থীকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ। এর আগে 6 জুলাই বালুরঘাটে একই অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এই অভিযোগে মঙ্গলবার রাতে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে 1 জনের বাড়ি মালদায়, বাকি 6 জনের বাড়ি উত্তর দিনাজপুর জেলায়। ধৃতদের নাম মোহাম্মদ আসগর আলী, শিবনাথ টিগ্গা, মৃত্যুঞ্জয় হাঁসদা, প্রদীপ মাহাতো, রমেশ হেমব্রম, রঞ্জিত রায় ও কিরণ সিং। এদের মধ্যে আসগর আলীর বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুরে, বাকি 6 জনের বাড়ি যথাক্রমে উত্তর দিনাজপুর জেলার ইটাহার, করণদেখি ও হেমতাবাদ এলাকায়। বুধবার ধৃতদের বালুরঘাট জেলা আদালতে পাঠানো হয়েছে। এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। কালকে আবার হেড পোস্ট অফিসে একটা রিক্রুটমেন্ট চলছিল, তো ওখানে আবার দেখা গেছে যে কিছু জাল বা জাল বলতে পারে বা ফলস মার্কশিট আছে। আর যেহেতু মার্কশিট আছে, দেখা যাচ্ছে এখানকার নেই, হতে পারে ওই অন্য স্টেট থেকে নিয়ে এসছে। তো এটা নিয়ে কালকে সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট যাচ্ছে নিয়ে আসেন, উনি একটা কমপ্লেন দিয়েছেন থানায়, থানায় একটা কেস শুরু করা হয়েছে। আর আজ ওনার 7 জনকে অ্যারেস্ট করা নিয়েছে, ওদেরকে রিমান্ডে নিয়ে দেখা হবে কি কীভাবে কী মানে হোয়াট ইজ দ্য মোডাস অপারেন্ডি, কীভাবে ক্রাইমটা হচ্ছে, সব কিছু ভালো করে দেখা হচ্ছে। আর আমাদের কেসটা শুরু হয়ে গেছে, আর আজকে মানে আরও কী ডেভেলপমেন্ট করে জানাবো। বালুরঘাট থেকে সুবীর মহন্ত, রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।